পৃথিবীর একমাত্র গ্রন্থ কোরআনুল কারীম, যার মান নিয়ে পৃথিবীর কোনো মানুষের পক্ষে দ্বিমত করার কোনো কায়দা নাই, কিন্তু তাকে নকল করার জন্য চেষ্টা করে পৃথিবীর মানুষ নকল হয়ে গেছে, কোরআনের নকল ধরতে পারে নাই। আল্লাহু আকবার! এমন একটি কোরআন আল্লাহ পাক দিয়েছেন, তার কারণ তার শুরুতেই বলেছেন জালিকাল কিতাবুল রাইবা ফী, এমন কিতাবের অধ্যায় শুরু হবে এখন তোমাদের কাছে যেটাতে ভুল ধরা তো দূরের কথা, সন্দেহেরও কোনো অবকাশ নেই। পৃথিবীর এমন কি কোনো রাইটার আছে, এমন কি কোনো লেখককে দেখেছেন যে তার শুরুতেই প্রথম পৃষ্ঠায় লেখে আমি চ্যালেঞ্জ করলাম আমার বইতে কোনো ভুল নাই? এরকম লেখক পৃথিবীতে একটাও পাবেন না। যারা কোরআনের তাফসির করছেন, যারা হাদিস ব্যাখ্যা করেছেন, যারা হাদিসের গ্রন্থ রচনা করেছেন, তারাও বলতে পারেন নাই যে আমি এই কোরআনের তাফসিরটা লিখলাম একদম সন্দেহমুক্ত, এ কথা বলতে পারছে? পারে নাই। আল্লাহ কেবলমাত্র তিনি তার কথাগুলোকে সন্দেহমুক্ত বলে কোরআনে প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আজ থেকে 1400 বছর আগের সেই চ্যালেঞ্জ পৃথিবীর কোনো জালেমের পক্ষে, পৃথিবীর কোনো মানুষের পক্ষে মোকাবেলা করা সম্ভব হয়নি। এগুলো হলো ইমান বৃদ্ধির কথা। এগুলো কিসের কথা? ইমান বৃদ্ধি পাওয়ার কথা। তার কারণ মানুষের ইমান হলো একটি চারা গাছের মতো, এ চারা গাছে যত বেশি পানি এবং পরিচর্যা করা যাবে তত বেশি কী হবে বলেন? সেটি বেড়ে উঠবে। মানুষের ইমান হলো একটি চারা গাছের মতো, যত বেশি কোরআন হাদিসের রিসার্চমূলক কথা শুনবে এবং বলবে তত বেশি মানুষের ইমানটাও চারা গাছের মতো অত্যন্ত সুচারুরূপে বেড়ে উঠবে। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা জানি সেই কোরআন থেকে কথা। প্রিয় ভাই সব, এ কোরআনে এ টু জেড আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর মানুষের কপাল পোড়া, আমাদের কপাল হলো পোকা লাগা কপাল, এই জন্য আমরা কোরআন নামের মহা দৌলতকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা সিলেবাসকে গুরুত্ব দিতে গেয়া আজকে আমরা নিজেরা মানুষ হওয়ার পরিবর্তে অমানুষ হয়ে গেছি। এজন্য পৃথিবীতে চলছে অনাচার অবিচার, খুন খারাপির হাজানি চিন্তাই হাইজাকার, জেনা ব্যবিচারের স্বর্গরাজ্য হয়ে গেছে পৃথিবীটা। যিনি মানুষকে অন্যায়ভাবে জিম্মি করেন, হত্যা করেন, তার মধ্যে বের হয় যে মানুষ হত্যা করা পাপ। কত রকমের কথা আজ আমরা পৃথিবীতে শুনি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক, জোরে বলেন আমিন। যিনি হেদায়েতের পথে চলেন না তিনি হেদায়েতের বক্তব্য দেন, তাহলে নিশ্চয়ই এটি একটি জালিয়াতি ছাড়া কিছুই না। না মিথ্যা কথা বলছি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ইমানদারদের জন্য একটি পরীক্ষার একটি কারখানা পৃথিবীটা, এটি হলো পরীক্ষার একটি জায়গা, এবং এই পরীক্ষায় মানুষ পাশ করতে পারলে তবেই উপর শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ থাকে। মানুষ এই পৃথিবীতে যদি তার পরীক্ষায় যদি পাশ করতে পারে, নিশ্চিতভাবে বলা যায় মরার সাথে সাথেই আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদা দিয়ে আল্লাহ উপর ক্লাসে ভর্তি করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আল আজিম। কিন্তু সেই পরীক্ষায় পাশ করা কতজনের ভাগ্য আছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার ভাইয়েরা, ইমানদাররা যখন ইমান আনত আর যখন তারা কোরআনের পথে চলত, কাফের বেঈমানরা তারা বিভিন্ন রকমের মস্কারি করত, হাসি ঠাট্টা করত এবং বিভিন্ন রকমের ব্যঙ্গত্ব প্রকাশ করত, তারা বিভিন্ন ভাষায় তাদেরকে হেয় প্রতিপন্ন করত। কথা কি বুঝতে পারছেন? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো একবার তিনি বিচার পৃথিবীতে যদি নাও করেন, পরকালে তো বিচার তিনি করবেন, করবেন না? নাকি আল্লাহ কারো চোখ রাঙানি দেখে ভয় পাবেন যে না এটা করবো না, বলা যায় না, অমুক দলের লোক হতে পারে, যদি আবার ঝামেলা সৃষ্টি হয় এ কিছু বলবে নাকি? এমন যদি আমাদের সমাজের নিয়ম হলো যদি কোনো ক্ষমতাসীন ব্যক্তি হয় সে যত বড় অপরাধ করুক না কেন, দেখবেন টুপি দাঁড়িয়েওয়ালারা পর্যন্ত বলে যে না কিছু বলা যাবে না, কিছু বললে বিপদ আসতে পারে। আর আল্লাহর বিচার হলো কোনো কথা নাই, আমল নামা খুলে দাও, ওরটা ও পড়ে যায় কর গলায় পরায় দাও, একটা বাংলা কথা, ঠিক কিনা বলেন? এখানে কে কি করলো না, ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিচার কার্য পরিচালনা করবেন এবং তিনি বিচারের রায় ঘোষণা করবেন, আর এই বিচারের রায়ের বিরুদ্ধে পৃথিবীর কোনো মানুষ আপিল করবে এ শক্তি আসমানেও কারো নাই, জমিনেও নাই। বলো আল্লাহু আকবার।
সুতরাং আল্লাহর কাছে আমরা ন্যায় বিচার পাবো বলে আমরা আন্তরিকভাবে ইমানের সাথে বিশ্বাস করেছি, ঠিক কিনা বলেন আমার ভাইরা? সেরকম একটা কথা এই যে আয়াত আমি তেলাওয়াত করবো, এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী কয়েকটি আয়াতে তুলে ধরেছেন, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। পরম শয়তানের অসহস থেকে আল্লাহ তাআলার কাছে পানাহা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি, যিনি এই কোরআন আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। নিশ্চয়ই যারা অপরাধী, নিশ্চয়ই যারা অপরাধী দুষ্কৃতিকারী, এরা মুসলমানদেরকে দেখলে এরা ইমানদারদের সঙ্গে পৃথিবীতে হাসি ঠাট্টা করত, তামাশা করত। পৃথিবীর বুকে এ আয়াত কখন নাজিল হল? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে এ আয়াতটা নাজিল হওয়ার পিছনে কয়েকটি কারণ তুলে ধরা হয়েছে তাফসিরে জালালাইনের টিকার ভিতরে লেখা হয়েছে। হযরতে আলীর সঙ্গে একদল সাহাবায়ে কেরাম মক্কার কাফেরদের নিকট দিয়ে অতিক্রম করতেছিলেন, দেখা গেল মক্কার কাফেরেরা সেই মুসলমানদেরকে অতিক্রম করা দেখে তারা হাসি ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ঠাট্টার জবাবে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত তাফসীর এবং বিস্তারিত আলোচনা আপনাদের বোঝার জন্য আমি আজকের এই আয়াতের দলিল কোথায় পাবেন আপনারা সেটা আমি বলে দিচ্ছি। কোরআনুল কারিমের 114টি সুরার এই সুরাটির নাম্বার হলো 83 নাম্বার সুরা। কত নাম্বার সুরা? 83 নাম্বার সুরা। সুরাটি 30 পারায় অবস্থিত। এ সুরার নাম হলো সুরায় মুতাফফিফিন। জোরে বলেন নাম কি? সুরায় মুতাফফিফিন। মুতাফফিফিন শব্দের অর্থ হলো প্রতারণা করা। জোরে বলেন কি করা? প্রতারণা করা। কোরআনুল কারিমের এই সুরাটির নামকরণ করা হয়েছে, এই সুরার আয়াত থেকেই নামকরণ করা হয়েছে। প্রতারণার কেন নাম দেওয়া হয়েছে? আপনার ব্যবসায়ীরা ওজনে কম বেশ মিথ্যে কথা জালিয়াতি করে তারা ওজনে কম বেশ করে বেচাকেনা করত। এ ধরনের ব্যবসায়িকদের দংশের লীলা খেলা আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনুল কারিমের ভিতরে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন সেই ব্যবসার নীতি, সেই জালিয়াতি বাটপারি, ওজনে কম খাদ্যে ভেজাল, এগুলো আছে না নাই? আছে। তাহলে নিশ্চয়ই আলোচনার সাবজেক্ট কিন্তু অন্যদিকে যাওয়ার কথা, কিন্তু আমি সেদিকে যাব না, শুধু আপনাদেরকে পরিচয়টা দিয়ে দিলাম। কোরআনুল কারিমের সুরা এই মুতাফফিফিন আল্লাহ পাক নাজিল করেন মক্কা নগরে। কোথায় নাজিল করেন? মক্কা নগরে। এই সুরাটিতে 36টি আয়াত, একটি রুকু সম্মিলিত। এই সুরার নাম তার মুতাফফিফিন, মনে থাকবে তো আপনাদের? আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াত নাম্বার হলো 29 নাম্বার আয়াত। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই দুষ্কৃতিকারীরা তারা যখন মুসলমানদেরকে দেখত, তারা মুসলমানদেরকে দেখার সঙ্গে সঙ্গে তারা বিশ্বাসীদেরকে নিয়ে তারা করত হাসি ঠাট্টা বিদ্রুপ তারা করত। বিশেষ করে এখানে বিদ্রুপ করত কারা, সেখানে উল্লেখযোগ্য নাম হিসেবে আবি জাহেল, আবি জাহেলের নাম উল্লেখ করা হয়েছে, এবং পাশাপাশি তার যে অনুসারী, তার যে দলীয় প্রভাবশালী লোকজন ছিল এদেরকে তুলে ধরা হয়েছে। এরা মুসলমানদেরকে দেখলেই এরা বিভিন্ন রকমের মন্তব্য এবং বিভিন্ন রকমের উপহাস করত। বিশেষ করে উপহাস করত কাদের সঙ্গে? যারা ইসলামের প্রাথমিক যুগে যারা ইমান এনেছিল। কি এনেছিল? ইমান এনেছিল। যেমন হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খোবায়েব, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই আনহা, এরা সহ যত সাহাবায়ে আজমাইন যেনারা প্রাথমিকভাবে যারা ইমান এনেছিলেন, এদেরকে দেখে এরা বিদ্রুপ করত, ঠাট্টা করত, উপহাস করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই উপহাসের জবাব দিয়ে সূরা মুতাফফিফিনের এই আয়াতগুলো নাজিল করেন। সিল্লা ইবরান আল্লাহু আকবার। মুমিনরা এই পৃথিবীতে কিছুদিনের জন্য উপহাস সহ্য করেছে। হযরতে বেলালকে বলা হয়েছিল, আরে মিয়া, তুমি যে ঈমান আনছো তোমার পরিণাম কত ভয়াবহ হতে পারে তুমি কি জানো? চোখের ইশারায় তোমাকে আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি।
হযরতে বেলালকে মারলেন, মারতে মারতে মরুভূমির ভিতরে নিয়ে গিয়ে উত্তপ্ত বালিকা রাশি তার ভিতরেও সোয়ায়া দিয়ে পিঠের উপরে দিয়েছে আগুনের অঙ্গার। সেই চামড়াগুলো ছিঁড়ে গেছে, পুড়ে গেছে। হযরত খাব্বাব খোবায়েব তেনারা বলছেন যে আমাদের পিঠটা যেন মনে হয়েছে ধবল রোগীর মতো। তাদের হৃদয়ে কাঁদতো না, তাদেরকে দেখে দেখে তারা এই বিপদ দেখে তারা শোক রাঙিয়ে তারা তাকায় থাকতো আর বলতো কি ব্যাপার, আজকে কই তোমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ তো তোমাকে বাঁচাতে আসলো না, কেউ কেউ তোমাকে রক্ষা করতে আসলো না, তুমি আল্লাহ আল্লাহ করো, কই তোমার আল্লাহ, নাউজুবিল্লাহ, কেউ তো তোমাদেরকে আজকে ধরতে আসে নাই, তোমরা আজকে যাদেরকে তোমরা এত বড় বড় মনে করছো তারা কই, তারা তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুষ্কৃতিগুলো মানুষগুলো তারা উপহাস করত। এর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন ইজা মাররু বিহিম ইয়াতাগামাজুন, ওরা যখন তাদের সামনে দিয়ে যেত। এখানে কয়েকটা মত ধরা হয়েছে, বিশুদ্ধ মত হলো মুসলমানরা যখন কাফেরদের সামনে দিয়ে যাওয়া আসা করতো। আপনারা কি বুঝতেছেন আমার আলোচনা? একটু আল্লাহু আকবার বলেন। মুসলমানরা যখন কাফেরদের সামনে দিয়ে যাওয়া আসা করত তখন তারা চোখের এশারায় চোখ টেপা টিপি করত, বুঝতে পারলেন তো? আপনি দেখবেন এখন যদি কোনো হুজুরের যদি বিপদ দেখে আপনি চোখের এশারায় বলে কি হুজুর এত বলছিলাম শোনো নাই, আবার বড় বড় কথা বলো, জোরে বলেন ঠিক কি না, আবার বড় বড় কথা বলো, এমনি ইমামতি করা যায় না, এত ভালো ভালো কথা বলা লাগবে কেন? বড় পরিতাপের বিষয় হলো সমাজে যার কলিজার ভিতরে আরবি জ্ঞান নাই, যার নমুতের জ্ঞান নাই, যার কোরআন সুন্নার জ্ঞান নাই, যিনি কোরআনকে বিশ্লেষণ করার ক্ষমতা নাই, এই মানুষগুলো আজকে কোরআন গবেষণা করা কোরআন বিশ্লেষণ করা মানুষগুলোকে উপদেশ দিচ্ছে, বলতেছে যে এগুলো বলা লাগবে কেন, এগুলো বাদ দিয়ে বলা যায় না, কথা কি বুঝতে পারছেন তো আমার ভাইয়েরা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এ পৃথিবীর মানুষের জন্য যে ব্যবস্থা করছেন, ওরা তো জানে না আল্লাহর বিচার কত ভয়ঙ্কর বিচার। আজকে চোখের এশারা দিয়ে বুঝাইতে চাও কি হুজুর আমরা দেখো ঠিকই আছি, আমরাও নামাজ পড়ি, তুমিও নামাজ পড়ো, তুমিও বড় বড় কথা বলো, কিন্তু তোমাদেরকে ছেড়ে দেয় না কেউ, তোমাদের অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে। বারবার বলছিলাম এরকম করলে বলো না, কথা কর না গা, এর বাপ রে বাপ। আল্লাহ পাক বলছেন ওরা যখন মুসলমানরা যখন ওদের সামনে দিয়ে অতিক্রম করত, ওরা চোখের এশারায় এক কাফের আর এক কাফেরকে বলছে দেখ দেখ যায়, এই দেখ যাচ্ছে দেখ, এতবার করেছিলাম, শুধু এভাবে চোখের এশারাই করে না। ওয়াইজাং কলাবু ইলা আহলিহিম কলাবু ফাকিহিন, ওরা যখন তাদের সামনে দিয়ে যেত শুধু এটার মধ্যেই সীমাবদ্ধ থাকতো না, এই লোকগুলো যখন এদের কাছ থেকে অতিক্রম হয়ে চলে যেত ঠাট্টা বিদ্রুপ তো করলই, উপহাস তো করলই, এই উপহাস করতে করতে আনন্দ করতে করতে তাদের পরিবার পরিজনের কাছে চলে যেত, যা বলতো এই এত আনন্দ কেন, কয় অমক ইমান আনছে, এই জন্য তারে একটু টিটকেলি দিয়ে আসলাম, আজকে তারা আজকে একটু ব্যাখ্যা করে কথা বলে আসলাম, কিন্তু উত্তর দিতে পারলো না, ও উত্তর দিবে কেমনে, ওর তো পাশে কেউ নাই, কিন্তু মুমিনের পাশে কে আছে, আরো চিল্লায় বলো কে আছে, মুমিনের পাশে আছে আমার আল্লাহ, তিনি অবশ্যই দেখেন এবং অবশ্যই তার রেকর্ড করতেছেন, অবশ্যই তার বিচারও তিনি করবেন, এর ভিতরে কোনো সন্দেহ নেই। মোহাম্মদ সাল্লামকে ওরা বলছিল, মোহাম্মদ সাল্লামকে যে হাসি ঠাট্টা করতো, আস ইবনে ওয়াইল নাম শুনছেন তো আপনারা, আস ইবনে ওয়াইল যখন মোহাম্মদ সাল্লামের কাছে যা বলতো বাতি যা, তোমারে স্যার আমাদের ভালো লাগে না, আমার তুমি এত ভালো মানুষ কিন্তু তোমারে ভুলে যাই কেমনে, বলো চাচা তুমি ভুলে যাবে না কিন্তু আবার আমার তো ঠিকই করো, আমার এসে কাছে এসে প্রশংসা করো। আবার যখন দূরে সরে যেত কাফেররা ডেকে বলতো কি রে আজকের থেকে তুই মোহাম্মদ সাল্লামের দলের লোক হলি নাকি, কথা কি বুঝতে পারছেন, আজকের থেকে মনে হয় তুমি মোহাম্মদ সাল্লামের দলের লোক হয়ে গেলা। ওরা বলতো আস ইবনে ওয়াইল বলতো যে না আমি তার কাছে দাঁড়ায় থেকে তার প্রশংসা করছি বলি তার দলের লোক নয়, বরং দাঁড়ায় থেকে একটু উপহাস করছি, একটু পাম দিছি, কথা কি বুঝতে পারছেন, এখন আমি তো তোমাদের দলেরই লোক। আস ইবনে ওয়াইল মোহাম্মদ সাল্লামকে বাতি যা, তুমি যে এত বড় বড় কথা বলো, তুমি কি জানো তোমার নাম আফতার,
বললো আমি আফতার কেমনে করলো, আফতার মানে নির্বংশ, তোমার তো ছেলে জন্মেছিল সেও মারা গেল, তোমার নবুয়তির এই জানটা কে হাতে নিবে, তোমার নাম কে নিবে? নবীজি একটু মনক্ষুণ্ণ হলেন, আল্লাহ পাক বললেন ইন্না শানিয়াকা হুয়াল আফতার, ও নবী যারা আপনাকে নির্বংশ বলতেছে ওরাই কেবলমাত্র আফতার, ওরাই নির্বংশ, ওদের কোনো বংশ থাকবে না, আবু জেহেলের নাম পৃথিবীতে কেউ রাখবে না। কথা বলেন, কথা বলেন, আবু জেহেলের নাম এই পৃথিবীর কেউ রাখবে না, উতবা সাহেবের নাম কেউ রাখবে না পৃথিবীতে। কিন্তু আপনাকে দেখবে না, আপনার কথা আলেমদের মুখে শুনবে, আপনার কথা কোরআন থেকে জানবে, আপনার কথা হাদিস থেকে জানবে, মুসলমান নাম নিয়ে তারা পৃথিবীতে বেঁচে থাকবে। শুধু কি আপনাকে ভালোই বাসবে, আপনার জন্য কলিজা পর্যন্ত ছিঁড়ে দিবে। এখনো পৃথিবীতে এমনও যুবক আছে আল্লাহর নবীর জন্য রক্তের প্রয়োজন হলে তারা রক্ত দিবে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক ডেকে বলতেছেন নবীজি, ওরা যখন তাদের আত্মীয় স্বজন আপনজনদের কাছে ফিরে যেত, ওরা সেখানে গিয়েও মুসলমানদের যে চোখ টেপাটিপি করে যে অপমান করছে, এই অপমানের কথা তারা তুলে ধরত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি, শুধু এখানেই তারা ক্ষান্ত হয় নাই, ওয়াইজা রাউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন, শুধু কি তারা তাই বলতো, উল্টা তারা বলতো এই যে ইমান আনার নামে যে আবু বকর ওমর ওসমান আলীকে দেখো, খাব্বাব খোবায়েব বেলালকে দেখো, এই মানুষগুলো হলো পথভ্রষ্ট চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, এই মানুষগুলোকে তোমরা দেখতেছো এরা আসলে বিপদগামী, পথভ্রষ্টতা এদের ভিতরে আছে। আজকে যারা কোরআন হাদিসের সত্য ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদেরকে বলা হয় অপব্যাখ্যাকারী। কোরআনের সত্য কথা বলতে গেলে তো কোরআনের গবেষণা করা দরকার। আপনি যে জিনিসের যোগ্যতা নাই সে জিনিসের চাকরি তো আপনাকে দেওয়া হবে না। আমার যতই সুন্দর চেহারা হোক, আমার যত বড় বড় ডিগ্রি থাক, আমি যদি আমার যদি অসংখ্য ভক্ত যদি বড় বড় কর্মকর্তা কর্মচারী থাকে, আমাকে তো সেই পদে মানাবে না, আমি তার যোগ্য নই। আপনি কোরআন হাদিস জানেন না, আপনি কোরআন হাদিস বোঝেন না, কোরআনের গবেষণার জ্ঞান নাই, আপনি কি করে বুঝবেন যে কোরআনের অপব্যাখ্যা হয়েছে? আগে কোরআনের গবেষণা করেন, আগে গবেষণা করে অন্যের ভুল পরে ধরেন। কথা বলেন না কেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা শুধু ডেকে বলতো এই যে মুসলমান নামদারি যাদেরকে দেখতে চাও এরা আসলে বিপদগামীর মধ্যে আছে, পথভ্রষ্টতার মধ্যে আছে। আল্লাহ বলেন নবীজি তা নয়, আপনি বলে দেন ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে তো গোয়েন্দাগিরি তথা তালাশ করার জন্য আমি আল্লাহ পাক পাঠাই নাই। আল্লাহ বলতেছে মুসলমানরা বিপদে আছে না ইমানে আছে, এ কথা তো ওই দালালদের বলিনি, তোমরা খোঁজাখুঁজি করে বাড়ি করে দাও। আল্লাহু আকবার বললেন না? ইন্নাহু আলিমুম বিজাতি সুদুর, মানুষের অন্তরের সর্বখবর কি রাখেন? আল্লাহ রাখেন। তোমরা এরকম করে কথা বলতেছো কেন? এরকম করা কথা বলার অধিকার তো তোমাদেরকে দেওয়া হয় নাই, বরং মুসলমানরা ভালো পথে আছে না খারাপ পথে আছে এটা মুসলমানরাই বুঝবে আর আমার আল্লাহ বুঝবে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার আসল কথা শোনেন, এই দুনিয়ায় ব্যঙ্গত্ব করেছিল, এই দুনিয়ায় প্রতারণা করেছিল মুসলমানদের সাথে, এই দুনিয়ায় মুসলমানদেরকে তামাশার পাত্র বানিয়েছিল। আল্লাহ পাক বলেন ফালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের সেই শক্তি দিবেন আর কাফেরদের এমন অবস্থা তৈরি করবেন যে কাফেরদেরকে দেখে ইমানদাররাও সেদিন হাসি তামাশা করবে। বলো আল্লাহু আকবার! আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহ বলছে আজকে হাসিছিলাম, এবার পরকালে যেখানে আর কামব্যাক করার কোনো সুযোগ নাই, আসার কোনো কোনো উপায় নাই, আজকে তোমাদের থেকে হাসতেছে, তাও আবার হাসবে কোথায় বসে থেকে? পরের আয়াতে আরো চমৎকার কথা আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজি আলাল্লারাইকি ইয়ানজুরুন,
নবীজি মুসলমানরা সেদিন সুসজ্জিত আসনে বসে থেকে, এর মানে হলো জান্নাতে বসে থেকে আজকে যারা হাসি তামাশা করতেছে, এই হাসি তামাশার মানুষগুলো দেখে মেহমানদাররাও হাসি তামাশা করবে, ঠাট্টা করবে। কিরে এত বড় বড় মুসলমানগিরি দেখাইছিলা, নামের পাশে মুসলমান ছিল, নামের পাশে ছিল মাহবুবে সুবহানি, কুতুবে আমদানি, গায়ে সুলকানি, নামের কোনো অভাব ছিল না। আজকে কেন জাহান্নামের চৌরাস্তায়? কথা কর না কা, সেদিন আল্লাহ ব্যবস্থা করবেন। কে ব্যবস্থা করবেন? আল্লাহ পাক সেদিন ব্যবস্থা করে বলবেন আজকে তোমরা কোথায়। জবাব দেওয়ার মতো কোনো উপায় থাকবে না প্রিয় ভাই সব। এই জন্য ইমানদার হলে সাময়িক সময়ের জন্য যদি কোথাও থেকে আপনার ইমানের উপরে আঘাত আসে, মানুষ যদি আপনাকে নিয়ে হাতি হাসি তামাশার পাত্র বানায়, তারপরও ইমানদার হিসেবে ইমানের পথে দাঁড়িয়ে থাকা, এটা ইমানের চূড়ান্ত লক্ষণ বলো আল্লাহু আকবার। আমাকে যদি মেরেও ফেলে দেওয়া হয়, আমাকে যদি নির্যাতন নিপীড়ন করে আমাকে যদি মৃত্যুর করে ঢেলে দেওয়া হয়, তাও আমার শেষ কথা হওয়া দরকার, আমি আল্লাহর গোলাম, গোলামি করব তার, বলেন ঠিক কিনা? কিন্তু আমার কখনোই এ চিন্তা আসা উচিত নয় যে আমি অমুকে আত্মীয় বানাই তাহলে আমার উপর বিপদ আসবে না, আমি অমুকের সঙ্গে আমার ছেলেটারকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলে এলাকার মানুষ আমাকে দেখে ভয় পাবে, আপনার এই চিন্তা আসা মোটেও উচিত নয়। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে গায়রুল্লাহর শক্তিকে যেই আশ্রয়ের স্থল মনে করছে, সে লোকটাই পৃথিবীতে লাঞ্ছনার মালা নিয়ে দুনিয়ার থেকে যেতে হয়েছে। আপনারা সব সময়ের কথা মনে রাখবেন, কথাটা ভালো করে শুনে যান, আল্লাহকে ছাড়া কোনো গায়রুল্লাহর সাহায্য যেই আপনিও কি চেষ্টা করবেন, তখন আল্লাহর সাহায্য আপনার কাছ থেকে দূরে সরে যাবে। সুতরাং আমরা ভালো মন্দ বিপদ আপদ মুসিবতে সকল ক্ষেত্রে কেবলমাত্র কাকে ডাকবো? জোরে বলেন, কাকে ডাকবো? আল্লাহ পাককে ডাকবো। আর আমাদের উচিত হল এই পৃথিবীতে যত বিপদ আপদ মুসিবত আসুক আল্লাহর দিন ছেড়ে দেওয়া যাবে না। ছেড়ে দেওয়া যাবে? ঘুমিয়ে থাকার দিন নাহি আর জাগ্রত হও মুসলমান, আমরা বীর সন্তান। ঘুমিয়ে থাকার দিন নাহি আর জাগ্রত হও মুসলমান, আমরা বীর সন্তান। ঘুমিয়ে থাকার দিন নাহি আর জাগ্রত হও মুসলমান, আমরা বীর সন্তান। ইসলামের পথে অবিচল থেকে আমার যেন মরণ হয়, এই স্লোগান নিয়ে ইমানের পথে দাঁড়িয়ে থাকতে হবে। আসুন আমরা কোরআন বুঝি, তদনুযায়ী জীবন গড়ি এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসুলের দেখানো পথ এবং মতকে গুরুত্ব দেই। আল্লাহ আমাদের তৌফিক দিক। সকলে পড়ুন আমিন, আরও চিল্লায় পড়ুন আমিন।